হ্যালো ভিউয়ার্স, রায়গঞ্জ সাজঘরের পক্ষ থেকে আজকে এসেছি একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে কথা বলতে। স্পেশালি আমি যখনই কোনো লোটাস প্রোডাক্টের দিকে দেখি, আমরা কিন্তু অনেকগুলো ক্রিম, অনেক ধরনের ক্লিনিজার, অনেক ধরনের স্কার্ব, ফেস ওয়াশ আমরা দেখতে পাই, বা টোনার, যে কোনো কিছু কিন্তু অনেক ভ্যারাইটি আমরা দেখতে পাই। অনেকে আমরা জানি কোনটা কী কাজে ব্যবহৃত হয়, এবং অনেকে কিন্তু আমরা জানি না, জাস্ট দোকানদার রিকমেন্ড করে সেজন্য ব্যবহার করছি। তো সেগুলো নিয়ে আমার কোনো অভিযোগ নেই, জাস্ট আমি আজকে একটা এডুকেশনাল পারপাসে ভিডিও বানাচ্ছি। আজকে কথা বলবো লোটাস পাপায়া ব্লেম যে রয়েছে, সেই পাপায়া ব্লেম ক্রিমটা সম্পর্কে। কারা আমরা এই ক্রিমটা ইউজ করব, বা এই এই ক্রিমটা পার্টিকুলারলি কখন ইউজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়? কারণ আমি দেখেছি লোটাসের কিন্তু এই ক্রিম যদি আমরা বলি, এখানে অনেক রয়েছে, হোয়াইট গ্লো রয়েছে, পাপায়া ব্লেম রয়েছে, নিউট্রা ময়েস্ট রয়েছে, অ্যামন্ডিওথ রয়েছে, অনেক অনেক রয়েছে, আপনারা সবাই জানেন। তো এই পাপায়া ব্লেম স্পেশালি কখন ইউজ হয়? আপনি যদি ইউজ করছেন তবে তো আপনি জানেনই, যদি না করছেন তবে দেখে নিন যে কেন ইউজ হয়। পাপায়া ব্লেমের বিশেষত্ব হয়েছে, যদি আপনার মুখে মেজতা জাতীয় দাগ থাকে, ডার্ক স্পট থাকে, বা কোনো স্কার্স থাকে, তবে কিন্তু আপনি এই ক্রিমটা আপনার জন্য রিকমেন্ডেড। যে কোনো ধরনের ব্লেমিশ যে মুখে যদি থাকে, স্কার্স থাকে, দাগ থাকে, স্পট রিডাকশনের জন্য সবচেয়ে এফেক্টিভ হচ্ছে লোটাসের এই পাপায়া ব্লেম। এখানে কি থাকে? পাপায়া এবং স্যাফরন, অর্থাৎ কেশর যে রয়েছে, তার সাথে আমন্ড এবং অ্যাপ্রিকটের যে একটা মিক্সচার থাকে, এটা কিন্তু খুব খুব ভীষণভাবে কার্যকরী, স্পেশালি মেজতা জাতীয় দাগের ক্ষেত্রে। এবং যারা ব্যবহার করেন তারা হয়তো জানেন যে এটা কিন্তু অনেক বেশি কার্যকরী। এটা ইউজ করার জন্য এর সাথে একটা জিনিস ইউজ করতে হয়, সেটা হচ্ছে দেখুন লোটাসের যে রয়েছে লেমন পিওর যে রয়েছে, সেই ক্লিনিজারটা ইউজ করা হয়। এটা একটা মিল্ক ক্লিনিজার, টার্মারিক এবং লেমনের যে একটা মিক্স রয়েছে ক্লিনিজার, এই 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 লেমন যে লেমন পিওর রয়েছে তার সাথে কিন্তু আপনারা এই পাপায়া ব্লেমটা ইউজ করবেন। এটুকু বলতে পারি, রেগুলার ইউজ করার পর আপনার মুখে যদি কোনো ধরনের দাগ থাকে, সেই দাগগুলো কিন্তু ধীরে 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 গায়েব হয়ে যাবে। এবং লোটাসের প্রোডাক্ট এমনিতেই সবচেয়ে ভালো, আমি মনে করি খুব ভালো অনেক প্রোডাক্টের তুলনায়। তো এই পাপায়া ব্লেমের সাথে লেমন পিওর যদি আপনি ব্যবহার করেন, আপনার মুখে যদি মেজতার দাগ থাকে সেটা চলে যেতে বাধ্য, বা অন্য ধরনেরও যদি দাগ থাকে ধীরে ধীরে সেটা কিন্তু চলে যায়। তো এই পাপায়া ব্লেম নিয়ে আজকে বললাম, এটা আপনি কী করে ইউজ করবেন? দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারেন, কিন্তু সবচেয়ে স্পেসিফিক টাইম হচ্ছে রাত্রে ঘুমানোর আগে। আপনি এই যে লেমন পিওর রয়েছে এই ক্লিনিজারটা দিয়ে মুখ ধুয়ে নেবেন, মুখ ধুয়ে নেওয়ার পরে যে পাপায়া ব্লেম রয়েছে সেটা আপনি ইউজ করতে পারেন, তবে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন, এটার কিন্তু অ্যান্টি ব্লেমিশ প্রপার্টি রয়েছে, অর্থাৎ যে দাগ রয়েছে সেই অ্যান্টি ব্লেমিশ প্রপার্টি রয়েছে। এছাড়াও কিন্তু এটা কি করে, আপনার যে ফেস রয়েছে ফেসের গ্লোটাকে বাড়িয়ে রাখতে, মানে উজ্জ্বলতাটাকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে, এবং স্মুথ ফেসের জন্য কিন্তু এটা খুব খুব ভালো, খুব কার্যকরী। তো এটা আপনারা ইউজ করতে পারেন। এর পরের দিন আমি বলবো নিউট্রা ময়েস্ট কী জন্য ব্যবহার করা হয়, পরের দিন নয়, পরের ভিডিওতে বলবো নিউট্রা ময়েস্ট কখন ব্যবহার করা হয়, বা অ্যামন্ডিওথ কখন ব্যবহার করা হয়, বা আপনার যদি এজিং মানে টোনে আপনার স্কিনে যদি ছোপ ছোপ ওই যে রিঙ্কল পড়ে যায় সেই দাগ থাকলে আপনি কি ব্যবহার করবেন, ট্যানিং হয়ে গেলে এজিং যদি দেখা দেয় তবে আপনি কোন ক্রিমটা সব ব্যবহার করতে পারেন, কোন টোনার ব্যবহার করতে পারেন, কোন ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন, ধীরে ধীরে কিন্তু এক একটা ভিডিওতে আমরা দেখবো, দেখে নেবো। তো এর জন্য আপনারা পেজটিকে লাইক করে রাখুন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রায়গঞ্জ সাজঘরের তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ঘুরে যেতে পারেন আমাদের বিধাননগরে, কিন্তু রায়গঞ্জ বিধাননগরে কিন্তু দোকানটি খোলা রয়েছে, নতুন দোকান খোলা হয়েছে বসন্ত স্টোর্সের উল্টো দিকের গলিতে। আরও যদি কোনো কমেন্ট থাকে আপনারা জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সাহায্য করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা।